দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে ছোলার ডাল তৈরি করতে হয় খুবই ইজি ওয়েতে। তা আমরা ছোলার ডালটাকে আমরা সিদ্ধ করে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তারপর লাগবে গরম মশলা বাটা, তারপরে লাগবে তেজপাতা 1 চামচ করে, হলুদ গুঁড়ো, তারপরে লাগবে নুন স্বাদ মতন, তারপরে আদা পেস্ট, যে গোটা জিরে আর হিং, আর লাগবে অল্প একটু গাওয়া ঘি, তারপরে লাগবে চিনি, একটু সামান্য চিনি। দর্শক বন্ধুরা, আমরা কড়াইতে অল্প সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তা আমরা ইনগ্রিডিয়েন্টসে চেরা কাঁচা লঙ্কাটা দেখাইনি। তা এর মধ্যে প্রথমে যাচ্ছে গোটা জিরে, তারপরে যাচ্ছে তেজপাতা, অল্প আঁচে জিনিসটাকে করতে হবে। তা আমরা ইনগ্রিডিয়েন্টসে চেরা কাঁচা লঙ্কাটা যাইনি, দেখাইনি। তা এখানে চেরা কাঁচা লঙ্কা গেল, তারপর যাচ্ছে হিং, অল্প হিং যাচ্ছে এগুলো, তারপরে সেদ্ধ ছোলার ডালটা এর ভেতর চলে গেল। নিয়ে এবারে একটু জিনিসটাকে ভালো করে নাড়াতে হবে। তারপরে এর ভেতর হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন এবং আদা বাটা চলে গেল সব কিছু একসাথে। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে নাড়তে হবে। তা এখানে এই ছোলার ডালে আমরা নারকলও ইউজ করি, তা এখানে আমরা নারকলটা দেখাইনি। তা অনেকে নারকলও এই ছোলার ডালের ভিতর দিতে পারে। তারপর এর ভেতর একটু অল্প করে মিষ্টি, মানে চিনি দিয়ে দেওয়া হলো, সুগার। নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে নাড়তে হবে। তারপরে এর ভেতর আমরা গরম মশলা বাটাটা এর ভেতর আমরা দিয়ে দিলাম। আপনারা এখানে গরম মশলা বাটার বদলে আপনারা গোটা গরম মশলাও এর ভেতর দিতে পারেন। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই ছোলার ডালটা ফুটতে শুরু করে দিয়েছে এবং ভালো করে জিনিসটাকে ফোটাতে হবে। এবং ফোটানো নামানোর আগে তারপরে আমরা গাওয়া ঘিটা দিয়ে দেবো। গাওয়া ঘিটা কারণ দিচ্ছি, কারণ এটা ভালো গন্ধ জন্য। তাই একটু আমরা নাড়িয়ে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই ছোলার ডালটা তৈরি হয়ে গেছে। তা আমরা একটু সামান্য নাড়িয়ে নিচ্ছি। তাই এবারে আমরা এর ভেতর একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, কারণ জিনিসটা ভালো সুমিষ্ট গন্ধের জন্য। ভালো গাওয়া ঘি দিয়ে এবারে জিনিসটাকে মিক্স করে নিয়েছি। এবারে জিনিসটাকে আমরা আলাদা পাত্রে নামিয়ে দেব। দর্শক বন্ধুরা, আমাদের ছোলার ডাল তৈরি হয়ে গেছে। তা এইভাবে ছোলার ডাল তৈরি করে। তা আমাদের এই ছোলার ডালটা আলাদা জায়গায় নামিয়ে দিয়েছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।